প্রাইভেট অনুষ্ঠানে কথা বলেছেন, আমরা এটাকে আর বিরোধী ধারা বিরোধিত করছেন, বিরোধিতা কারণে বিরোধিত করছেন। আমাদের বাংলাদেশে রাজনীতি নামাজ পড়ে উনি কাজ শুরু করেন, অতএব সে সরকার বা আমাদের দল কোনো সময় কোনো ধর্মের প্রতি আঘাতে আমরা কথা বলি না, সেটা আমাদের শিক্ষা, সেটা আমাদের বঙ্গবন্ধু। কোনো ধর্মের প্রতি আঘাত না আমাদের কোনোভাবেই কামনা, যে ঘটনাটি ঘটেছে নিতান্তই অনাকাঙ্ক্ষিত, এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আওয়ামী পরিবার এরা সাথে একমত না, আমরা দ্বিমত পোষণ করি। এবং ওই সভাতে ছিলাম আমি, সেখান থেকে আমরা চলে আসি, এবং তার কিছুক্ষণ পরেই উনি যখন বুঝতে পেরেছেন যে কথাটা ঠিক বলা হয়নি, তখন উনি মিটিংটা শর্ট করে চলে গেছেন। অথবা আমি যে কথা